শৈলজা একজন খুবই অহংকারী রাজকুমারী ছিল। ও নিজের রূপের উপর খুব অহংকার ছিল। ও সবসময় নিজের রূপ নিয়ে গুণগান গাইত। আমি খুবই সুন্দর রাজকুমারী, কেউ কি আছে যে আমার মতো সুন্দরী? এই গোটা সংসারে কেউ আমার মতো সুন্দরী নয়। শৈলজা, নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো নয়। এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে, যদি তুমি এভাবেই অহংকার করো তাহলে তোমাকে কে বিয়ে করবে? কোনো জিনিস নিয়ে অহংকার করা ভালো নয়। সময় আছে, সাবধান হও। আমি তাকেই বিয়ে করব যে আমার যোগ্য হবে। যদি আমি তেমন কাউকে বিয়ে করে নিই তাহলে আমার রূপ কোন কাজের? শৈলজা একবার পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সেখানে যখন উঁচু উঁচু পাহাড়গুলোকে দেখছিল তখন সেখানে এক পরী বয়স্ক মহিলার রূপ নিয়ে আসে। সোনা, ওই উঁচু পাহাড়ে আমার বাড়ি, আর আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার বাড়ি পর্যন্ত কি করে যাব। তুমি কি আমায় একটু সাহায্য করবে? না না, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। যদি আমি তোমায় সাহায্য করি তাহলে আমার এই সুন্দর চেহারা খারাপ হয়ে যাবে। পাড়ে তো অনেক মাটি পড়ে রয়েছে, তাতে আমার জামা কাপড় নষ্ট হবে। যেতে হলে তুমি তোমার নিজের চেষ্টায় চলে যাও, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বয়স্ক মহিলা রূপ ধরা পরি নিজের আসল চেহারায় চলে আসে আর শৈলজাকে বলে, শৈলজা, এটা হলো আমার এরিয়া, এখানে আমার অমতে কেউ আসতে পারে না। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তোমার মনটা কেমন, কিন্তু তোমার মনটা তো ভীষণ কঠিন। তোমার রূপ নিয়ে এত অহংকার, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি একটা সূর্যমুখী ফুলে পরিণত হয়ে যাও। দেখতে দেখতে শৈলজা একটা সূর্যমুখী ফুলে পরিণত হয়ে গেল আর পরীকে পাহাড়ে রেখে এলো। সময় বয়ে যেতে লাগলো। কিছুদিন পর ওখানে এক রাজকুমার আসে, আবার সেই বয়স্ক মহিলার রূপ ধরা পরি তাকে সেই প্রশ্নটাই করে। বাবা, আমার বাড়িটা হলো ওই উঁচু পাহাড়ের, আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, তুমি আমায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? হ্যাঁ মা, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব। কিন্তু বাবা, আমি তো হাঁটতে পারছি না, এত উপরে ওঠা খুবই কঠিন ব্যাপার। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এক চাকাওয়ালা গাড়ি তৈরি করে দিচ্ছি, তুমি ওতে বসে পড়বে আর আমি সেটা টেনে টেনে উপরে নিয়ে যাব। ঠিক আছে বাবা, দেখা যাক তুমি আমাকে আমার বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছাও। ভানু জঙ্গল থেকে কাঠ এনে একটা চারপায়াওয়ালা গাড়ি বানালো। ভানু বয়স্ক মহিলাকে তার মধ্যে বসতে বলল আর ওই চারপায়া গাড়িটাকে টানতে টানতে পাহাড়ের ওপর নিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাকে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিয়েছো। এতে ধন্যবাদের কি আছে মা, আমি তো পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম, পথে আমার সাহায্যের প্রয়োজন পড়ল, তাই আমি করে দিলাম। এটা তো আমার সৌভাগ্য যে আমি তোমাকে সাহায্য করার সুযোগ পেয়েছি। বয়স্ক মহিলা তার আসল রূপে চলে আসে। এই দেখে ভানু একেবারে হতবাক হয়ে যায়। আরে, তুমি তো একজন পরী, তুমি একজন বয়স্ক মহিলার রূপ কেন নিয়েছিলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভানু, এটা আমার এরিয়া, এখানে কেউ আমার অমতে আসতে পারবে না। আমি তোমায় পরীক্ষা নিচ্ছিলাম, এতে তোমার ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। তুমি একজন খুবই সৎ মানুষ আর অন্যকেও সাহায্য করো। আমি এই সূর্যমুখী চারাটা তোমাকে দিতে চাই, না করো না কিন্তু। ভানু সেই সূর্যমুখী চারাটা নিয়ে নেয় আর নিজের রাজমহলে নিয়ে আসে। সেখানেও জান প্রাণ দিয়ে সূর্যমুখী গাছটার সেবা করে। এই সূর্যমুখীর গাছটা তো খুবই সুন্দর, আমি এই সূর্যমুখীর চারাটা ছাড়তেই পারবো না, ওর কাছ থেকে আমার মনটা দূরেই সরতে চাইছে না। দেখো, পাহাড়ে তো একটুও জল পায়নি, বেচারা শুকিয়ে গেছে। ভানু সূর্যমুখীর চারাটার জন্য পাশের নদী থেকে জল আনতে যায়। তখনই ও পাত্রে একটা মাছ উঠে আসে আর মাছটা বলে, রাজন, তুমি তোমার বড় মানসিকতার জন্য যে সূর্যমুখীর চারাটা উপহার পেয়েছ সেটা আসলে অন্য কিছু। যেই তুমি সূর্যমুখীর টবে জল ঢালবে সে তখন নিজের জাদু দেখাবে, আর ওই সূর্যমুখীর চারাটায় তোমার জীবনের আসল সত্যিটা লুকিয়ে আছে। মাছটা এই বলে আবার জলে লাফিয়ে পড়ে আর ওদিকে ভানু অল্প একটু জল নিয়ে
সূর্যমুখী চারাটার কাছে আসে। তারপর ওই জলটুকু গাছে ঢেলে রান্নাঘরের দিকে চলে যায়। তখনই ওর অনুভূতি হয় যে সূর্যমুখী চারাটা একটা মেয়ের রূপে পরিণত হয়ে গেছে। ভানু, আমি ভীষণ অহংকারী মেয়ে ছিলাম। আমার রূপ নিয়ে আমার খুব অহংকার ছিল। আমি আমার রূপের অহংকারের জন্য কাউকে কোনো মূল্য দিতাম না, কিন্তু তুমি আমার খুব যত্ন করেছো। কিন্তু শেলজা, তুমি একটা সূর্যমুখীতে কি করে পরিণত হলে? আর যদি তুমি সূর্যমুখী ছিলে তাহলে আবার রাজকুমারীতে কি করে পরিণত হলে? ভানু, আমি আমার রূপের অহংকারের বশে পরীকে সাহায্য করিনি, আর ওকে আমার রূপের অহংকার থেকে দূরে সরতে বলেছিলাম। সেই কারণে পরী আমায় একটা সূর্যমুখী ফুলে পরিণত করে দেয়। তাহলে তুমি সূর্যমুখীর ফুল থেকে আবার একজন সুন্দর রাজকুমারী রূপে কি করে পরিণত হলে? ভানু, ওই পরীটা আমাকে অভিশাপ দিয়েছিল। তখন আমি ওকে বললাম যে আমি অহংকারের বশে তোমায় সাহায্য করিনি, আমি আমার ভুলের জন্য দুঃখিত। আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো কি করে সেটা আমাকে বলো। তখন ও কি সমাধান বলল? ওই পরীটা বলল যে তোমাকে সম্পূর্ণভাবে ভালোবাসবে, জল দেবে, সেই তোমাকে উদ্ধার করবে। ও সামান্য ছোঁয়াতে তুমি আবার রাজকুমারীতে পরিণত হয়ে যাবে। আর তেমনটাই হলো। ওই পরীটা আমাকে তোমার কাছে দিয়ে দিল, আর তুমি আমাকে মন থেকে ভালোবেসেছো। তারপর যেই তুমি জল দিয়ে আমাকে ছুলে, আমি আবার রাজকুমারী হয়ে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে রাজকুমারী নিজের রাজমহলের দিকে রওনা দিতে লাগলো। তখন রাজকুমার তাকে আটকালো। রাজকুমারী, সত্যি সত্যি তুমি খুবই সুন্দরী। তোমার মতো সুন্দরী রাজকুমারী পেলে আমার রাজমহলের সৌন্দর্য বেড়ে যাবে। আর এখন তো তোমার এই অহংকারও নেই। তুমি ভালো করে বুঝে গেছো যে জীবনটা কি। তুমি বহু বছর সূর্যমুখী রূপে কাটিয়েছ, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো তুমি। হ্যাঁ ভানু, তুমি সত্যি বলেছো। যতদিন না তুমি এসেছো ততদিন আমায় অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। শেলজা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমার রাজমহলে শোভা বাড়াতে চাই। এই রকম রাজকুমারীকে পেয়ে আমার জীবন তো ধন্য হয়ে উঠবে। আমি অনেক দিন ধরে আমার জন্য একটা রাজকুমারী রানীর খোঁজ করছিলাম, আর সে হলো তুমি। যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে হ্যাঁ বলে দাও। ভানু, প্রথমবার দেখার পরই তোমাকে আমার ভালো লেগেছে। যেভাবে তুমি সূর্যমুখী ফুলে দেখাশোনা করলে সেটা দেখে আমার আরো ভালো লেগেছে। কারণ তুমি যখন একটা ফুলের চারাকে এত যত্ন করো, তাহলে তুমি তোমার রানীকে কত যত্নে রাখবে। শেলজা ভানুকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর ভানু শেলজাকে বিয়ে করে নিজের রাজমহলে নিয়ে চলে আসে। সেখানে শেলজা রূপের সবাই প্রশংসা করে। এখন আর শেলজা নিজের রূপ নিয়ে অহংকার ছিল না, আর দুজনে হাসি খুশি জীবন কাটাতে লাগে। আর যাদের সাহায্যের দরকার হয় তাদের ওরা সাহায্য করে।